এভ্রি ওয়ান আমি রিজভি তৈত শুভ ফ্রম ঢাকা মেডিকেল কলেজ দু হাজার ষোলো সতেরো মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছিলাম সেই সুবাদেই তোমাদের আসন্ন মেডিকেল ভর্তি পরীক্ষা যারা অংশগ্রহণ করতে যাচ্ছ তাদের সাথে কথা বলতে আসা তারাকে একটু বলে নেই আমি মাধ্যমিক পাশ করেছি ক্যামরন পাবলিক স্কুল মোমেনশাহী থেকে দুই হাজার চোদ্দো সালে এবং উচ্চ মাধ্যমিক পাশ করেছি সরকারি আনন্দমোহন কলেজ থেকে দুই হাজার ষোলো সালে তার মানে আমি হচ্ছে একজন ফার্স্ট টাইমার ছিলাম এবং উন্মেষের যে ব্যানারগুলোতে লেখা ছিল দ্বিতীয় বছরের প্রথম সেটা অ্যাকচুয়ালি উন্মেষের দ্বিতীয় বছর আমার নয় যাই হোক কাজের কথায় আসা যাক এখন তোমরা এইচএসসি পরীক্ষা শেষ করেছো এবং সবাই হয়তো বা রেজাল্টের জন্য অপেক্ষা করছো তো এই জায়গায় বাস্তবতাটা একটু শুনিয়ে দেই সেটা হচ্ছে যে এইচএসসি রেজাল্ট যখন পাবলিশ হবে তুমি নিজে ডিসকভার করবে যে আসলে রেজাল্ট পাবলিশ হওয়ার এক সপ্তাহ বা দুই সপ্তাহ পর তোমাকে কেউ আর জিজ্ঞেস করছে না যে আসলে তোমার রেজাল্ট কী এইচএসসিতে সো প্রাস্টে আর কিছুদিন পর তোমাকে মানুষ জিজ্ঞেস করবে যে আসলে তুমি কোথায় পড়ছো বা তুমি এখন কী করছো সো আলটিমেটলি তোমাকে এই ব্যাপারটা নিয়ে ভাবতে হবে যে এখন তুমি কী করতে যাচ্ছ বা এইচএসসি মানে মাধ্যমে উচ্চ মাধ্যমিক শেষ করার পর তুমি আসলে তোমার জীবনটা কোন পথে করতে যাচ্ছ যেমন এই জায়গায় এখন বাস্তবতা হচ্ছে যেমন আমাকে এখন কেউ জিজ্ঞেস করে না আমার এইচএসসি পরীক্ষার রেজাল্ট কি ইতিমধ্যে হয়তো বা অনেকে তোমরা প্রস্তুতিমূলক কোনো কোচিংয়ে ভর্তি হয়ে গিয়েছো কিংবা সামনে ভর্তি হয়ে যাবে দেখো এই জায়গাতে প্রথমেই যে সমস্যাটা দেখা যায় যে আমরা প্রত্যাশা অনুযায়ী যতটা প্রত্যাশা করি ঠিক ওই পরিমাণ মার্কসটা পাই না প্রথম দিকে সো এতে হয় কি আমি তোমাদের বলবো না যে আসলে তোমাদের হতাশ হওয়া যাবে না কারণ মেডিকেল প্রস্তুতির ক্ষেত্রে হতাশা খুবই একটি স্বাভাবিক ব্যাপার আমি যেটা বলবো সেটা হচ্ছে যে হাল ছেড়ে দেওয়া যাবে না নিজের সবটুকু দিয়ে চেষ্টা করতে হবে যেন তুমি হচ্ছে এই জায়গায় সেরা প্রিপারেশনটা তুমি নিতে পারো এখন এই জায়গায় একটা কমন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া আসলে মেডিকেল প্রস্তুতির জন্য কত ঘন্টা পড়াশোনা করব ১৪ ষোলো আঠারো না বিশ ঘন্টা সো দেখো এই জায়গায় আমি বলবো যে অবশ্যই তোমার প্রতিদিনের পড়াটা শেষ করতে তোমার যদি চোদ্দ ষোলো আঠারো ঘন্টা সময় দিতে হয় তবে তোমাকে তাই দিতে হবে আর যদি তোমার পড়াটা শেষ করতে চার থেকে ছয় ঘন্টার ভেতর তোমার শেষ হয়ে যায় দ্যাটস সোয়েল কোনো সমস্যা নেই সো কথা হচ্ছে যে তোমার পড়া শেষ করতে যতক্ষণ সময় লাগবে ঠিক ততটুকু সময় তোমার টেবিলে দিতে হবে এবং আমরা জানি মানে পড়াশোনার পেছনে কিছু ইন্সপাইশন দরকার হয় এখন প্রশ্ন হচ্ছে যে তুমি আসলে ইন্সপাইশনটা কোন দিক থেকে পাবে ইন্সপাইশনটা আসবে কোথা থেকে এই জায়গায় সবাইকে একটু বলবো যে ইন্সপাইশনের জায়গা আসলে ফেসবুক ইউটিউব কিংবা হোয়াটসঅ্যাপ থেকে ইন্সপাইশন নয় বরং তোমাদের খুব সহজ একটা উপায় শিখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে যে হঠাৎ করে পড়তে পড়তে যদি কোনো কারণে তোমার বিরক্তি চলে আসে কিংবা পড়াশোনার প্রতি অনীহা চলে আসে তখন তুমি কী করবে জাস্ট রাইস চোখটা বন্ধ করো এবং তোমার বাবার মায়ের মুখটা কল্পনা করো কি নিষ্পাপ মুখ তাদের তারা তাদের সন্তানকে আসলে কিভাবে দেখতে চায় শুধু মানে খুব বেশি প্রত্যাশা তাদের নেই একটা অ্যাপ্রন গায়ে একটা স্টেথোস্কোপ কাঁধে তার সন্তান তার সামনে হেঁটে যাবে এই স্বপ্নটা তারা সবাই দেখে এবং তোমরা বিশ্বাস করবে না যে আসলে তোমাদের থেকে তোমাদের বাবা মার ইচ্ছাটা এবং বেশি প্রবল সো তোমার নিজের জন্য তুমি কিছু করো বা না করো তোমার বাবা মার যে ইচ্ছাটা সেটা পূরণ করার জন্য লিস্ট তোমার সবটুকু এফোর্ট দেওয়া উচিত যদি তুমি তাদের ভালোবেসে থাকো দেখো এখন তোমাদের জীবনের সময়টা এমন যে এখন তোমরা তোমার বাবা মাকে সব থেকে বড় উপহারটা দিতে পারো একদম তাদের জীবনের সব থেকে বড় উপহার সেটা হচ্ছে কি সেটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স প্রাপ্তির মাধ্যমে এবং বাবা মার চোখে আনন্দ অশ্রু ঝরানো এটা কিন্তু সত্যিকার অর্থে একটা সৌভাগ্যের ব্যাপার আচ্ছা তোমরা বলো যে তোমরা প্রস্তুত আছো কি না বাবা মার চোখে আনন্দ অশ্রু ঝরাতে এবং দেখো আমি যদি আমার নিজের এক্সপিরিয়েন্স বলি আমি আমার ইন্টারমিডিয়েটের যে প্রিটেস্ট পরীক্ষা হয় সেটার হচ্ছে আরও কিছুদিন আগে থেকে প্ল্যান করে রেখেছি যে আমি ফেসবুক থেকে দূরে সরে আসবো কারণ আমি দেখেছি যে ফেসবুক একবার ঢুকে গেলে কখনই আমার আধ ঘন্টা এক ঘন্টা সময় না খেয়ে ছাড়ে না সো আমি দেড় বছর প্রায় ফেসবুকের হোম পেজটা দেখি নাই দেখো আলটিমেটলি এর জন্যে আমার কোনো বিশেষ ক্ষতি হয়ে যায়নি আমি একদম বলবো না যে সবাইকে হচ্ছে একদম ফেসবুক ছেড়ে দিতে হবে বাট এ জায়গায় একটু জাস্ট তোমাদের সতর্ক করে দিব তোমরা ফেসবুক ব্রাউজ করা ঠিক আছে বাট ফেসবুক যেন তোমাদের ব্রাউজ না করে এই ব্যাপারে একটু সতর্ক থাকবে এবং একটা রেস শুরু হয়েছে তোমরা যারা এবার এইচএসসি পরীক্ষা দিয়েছ সবাই মিলে একটা দৌড় শুরু করেছো তুমি অবশ্যই চাইবে না যে অনাকাঙ্ক্ষিত কোনো কারণে তুমি হচ্ছে এই রেস থেকে পিছিয়ে পড়ো বা তুমি অসুস্থতার কারণে বা অন্য কোনো কারণে তুমি সবার থেকে একটু দূরে সরে আসো সো আমি যেটা বলবো অবশ্যই অবশ্যই অকারণে অসুখ বাঁধানোর থেকে দূরে থাকতে হবে এবং কিছুটা বন্ধু বান্ধব কিংবা অন্য জগৎ থেকে একটু দূরে সরে আসতে হবে কারণ এই সময়টাতে হচ্ছে তুমি কীভাবে ইউটিলাইজ করছো সেটার উপর ডিপেন্ড করবে তোমার জীবনটা আসলে কোন পথে যাবে আচ্ছা পরীক্ষার ব্যাপারগুলোতেই কনফিডেন্স অবশ্যই একটা বড় ব্যাপার দেখো প্রথমে তোমার নিজেকে বিশ্বাস করতে হবে আসলে তুমি মেডিকেল কলেজে পড়ার উপযোগী এবং সাথে সাথে তোমার প্যারেন্টস এবং পরিবারকে বিশ্বাস করতে হবে যে আসলে তোমার দ্বারা মেডিকেলে চান্স পাওয়া সম্ভব আরও কিছু কমন প্রবলেম হচ্ছে যে আমি আসলে ভাই প্রচুর পড়াশোনা করছি বাট আমার মার্কস ভালো আসছে না সো দেখো এই জায়গায় তুমি কতক্ষণ পড়াশোনা করছো সেটা আসলে কোনো ম্যাটার করছে না বাট তুমি পড়াশোনার পর পরীক্ষার খাতায় সেটা কতটুকু ইমপ্লিমেন্ট করতে পারলে সেটাই আসলে কার্যকরী ব্যাপার সো তোমাদের অবশ্যই যে যতক্ষণই পড়াশোনা করো পরীক্ষার খাতায় যেন তার সবটুকু দিতে পারো অবশ্যই সেই চেষ্টাটা থাকবে এবং দেখো মেডিকেল ভর্তি পরীক্ষার আগের সময়টুকু অবশ্যই খুব একটা সংকটময় সময় এবং সবাই খুব দুশ্চিন্তাগ্রস্ত থাকে এবং যখন তুমি পরীক্ষা দিতে যাবে তখন দেখবে যে আশেপাশের যে পরিবেশটা থাকবে সেটা দেখে তুমি কিছুটা নার্ভাস ফিল করবে কিছুটা হচ্ছে তোমাকে ছোট মনে হবে এই ব্যাপারগুলো থাকবে বাট সেগুলো একটু ইগনোর করার চেষ্টা করতে হবে এবং সব সময় হচ্ছে পজিটিভ চিন্তা করতে হবে যে আমার দ্বারা সত্যিকার অর্থে আসলে মেডিকেলের চান্স হবে এবং আমি মেডিকেলে পড়তে পারবো পরীক্ষার আগের সময় বিশ্বাসটা খুবই জরুরি দেখো এখন কি করতে হবে পরীক্ষার এক ঘন্টা সময় তোমার জীবনের থেকে বেশি মূল্যবান সময় এবং এটা হচ্ছে আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে এই এক ঘন্টা সময় হচ্ছে একটা খেলার মতো সেই খেলাটা তোমার অবশ্যই ভালো মতো খেলতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এখন এই জায়গায় কোনো কারণে তোমার পরিপার্শ্ব যেন তোমার উপর প্রভাব বিস্তার না করতে পারে সেটা তোমাদের প্রতি আহ্বান থাকবে এবং খুব শান্ত স্বাভাবিক এবং তুমি যেমনভাবে পরীক্ষা দাও সেভাবে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে এবং দেখো এর আগের সময়টাও খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা দিন সকালবেলা তখন হচ্ছে তুমি কোনো কারণে হচ্ছে তোমার অ্যাডমিট ফেলে যেতে পারবে না এবং তুমি কোনো কারণে দেরি করে পরীক্ষার জন্য রওনা দিতে পারবে না কারণ রাস্তায় প্রচুর জ্যাম থাকতে পারে তুমি হয়তো বা সাড়ে নটায় রওনা দিবে তারপর দেখলে যে রাস্তায় জ্যাম পরীক্ষা যেতে দেরি হচ্ছে তোমার টেনশন বেড়ে যাবে তুমি হচ্ছে নার্ভাস হয়ে পড়বে এবং ধরো কোনো কারণে যাওয়ার সময় বারবার হচ্ছে রিক্সার চেনটা পড়ে যাচ্ছে তোমার পরীক্ষা কিন্তু তোমার হবে না এবং তুমি হচ্ছে কোনো কারণে হলের ভেতর কোনো একটা কাজের জন্য টিচারের কাছ থেকে বকা খেলে সেই জায়গাতেও কিন্তু তুমি তোমার যে পারফরমেন্সটা দেওয়ার কথা ছিল সেটা কিন্তু দিতে পারবে না সো এই ব্যাপারগুলোতে একটু সতর্ক থাকতে হবে এবং পরীক্ষার আগের রাতে অবশ্যই একটা ভালো ঘুম খুবই জরুরি সো সবাই চেষ্টা করবে যদিও এটা খুব দুঃসাধ্য কাজ সো সবশেষে যেটা বলবো যে মেডিকেল লাইফ ইজ নট ব্যাটার অ্যাট অল হোপ সবাই তোমরা এনজয় করবে যারা মেডিকেলে আসবে এবং সবাই যেটা বলে যে একটু পড়াশোনা বেশি মেডিকেলের ব্যাপারটা সত্য কারণ এই জায়গায় আলটিমেটলি দিনের শেষে তুমি যখন ডক্টর হবে তখন ইউ হ্যাভ টু ডিল উইথ হিউম্যান্স লাইফ সো সব বাস্তবতা মেনে নিয়ে যারা মেডিকেলে আসবে তাদেরকে হচ্ছে ওয়েলকাম জানাই এবং এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্যে সবাইকে ধন্যবাদ আশা করি তোমাদের সামনে সময়টা অনেক সুখকর হবে সুন্দর হবে সেই প্রত্যাশা রইল ধন্যবাদ সবাইকে গুড বাই